গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আমার ইউটিউব পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে আমি মমিতা চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে সকালটা রান্নাঘর থেকে শুরু করলাম একদম প্রত্যেক দিনই এই রান্নাঘর থেকে শুরু হয় সেটা হয়তো একদম মর্নিংয়ে অথবা দেখা যায় যে সকালে ব্রেকফাস্টের পরে যাই হোক সকালের দিকে ক্যামেরা ধরে কাজ করতে গেলে একটু লেট হয়ে যায় যেহেতু সকালে পরি একটু তারা থাকে টিফিনটা বানিয়ে দেওয়ার তারা থাকে তার সাথে পরীক্ষা রেডি করে স্কুলে পাঠানো এই সমস্ত কারণে না একদম সকাল থেকে শুরু করে উঠতে পারি না ঠান্ডা খুব একটা বেশি নেই যদিও তবুও না সকালের দিকে একটু লেট হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে আসলে ঠান্ডার কারণে উঠতে লেট হচ্ছে সেটা বলবো না লেটটা হচ্ছে এই কারণে যে রাতের দিকে না ঘুমোতে যেতে একটু দেরি হয়ে যাচ্ছে প্রত্যেক দিনই প্রায় রাতের দিকে দেরি হয়ে যাচ্ছে কিছু না কিছু কাজের জন্য ব্যস্ত হয়ে থাকছি আর সেই জন্য সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে আর কি আর সকালবেলা দেরি হয়ে গেলে ক্যামেরা ধরে কাজ করতে দেখবে আরও বেশি লেট হয়ে যাবে সেই জন্য সকালের দিকে একদম শুরুটা করতে পারি না তবে আজকে ভাবলাম পরীর জন্য লাঞ্চ বক্সে একটু ভালো কিছু রেসিপি বানাবো যেটা তোমাদের সাথে শেয়ার করা যাক সেই জন্যই আজকে সকাল থেকে শুরু করে দিয়েছি একটা হেলদি লাঞ্চ বানাবো যাতে দুপুরে অনেকটা টাইম স্কুলে থাকবে পেটটা ভর্তি থাকবে আর যাতে খাবারটা একটু টেস্টি হলে বাচ্চারা খেয়েও নিতে পছন্দ করবে সাধারণত বাচ্চাদের টিফিনটা একটু অন্যরকম আলাদা রকম বানিয়ে বানিয়ে না দিলে না বাচ্চারা খেতেও চায় না প্রতিদিন ওই একই রকম খাবার দিতে থাকলে বাচ্চারা দেখবে পছন্দ করে না এখনকারের মায়েরা অনেকেই বানিয়ে দেন যারা একটু রান্নাবান্না করতে পছন্দ করে তাহলেও কিছু কিছু মায়েরা আছে যারা অতটা হয়তো সময় পেয়ে ওঠে না বা বানাতে পারে না বা চেষ্টা করে না যে একটাই বলো না কেন সেই জন্য না বাচ্চাদের টিফিন বক্সের লাঞ্চটা আর কি ভালো যায় না আর যে কারণে বাচ্চারা খাবারটা না খেয়ে না অর্ধেকটা বাড়ি ফেরত নিয়ে চলে আসে অথবা দেখা যায় অনেক বাচ্চারা কি করে রাস্তাতেই ফেলতে ফেলতে চলে আসে আমিও দেখেছি পরি স্কুল থেকে যখন পরীকে আনতে যাই কিছু বাচ্চা দেখেছি ফেরার পথে হাঁটতে হাঁটতে যায় টিফিন বক্সটা রাস্তাতেই মানে খাবারটা ফেলে দিয়ে চলে যায় অনেক বাচ্চার ক্ষেত্রে দেখেছি হয়তো তাদের লাঞ্চ বক্সটা পছন্দ হয় না সেই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু আলাদা আলাদা ধরনের লাঞ্চের রেসিপি বানিয়ে দেওয়ার আর পরীকে এটাও বোঝাই তুমি যদি কোনো সময় খেতে না চাও বা ভালো না লাগে তুমি রাস্তায় অন্তত ফেলে দিও না তুমি বাড়ি ফেরত নিয়ে চলে আসবে খাবার এইভাবে নষ্ট করো না এইটুকুনি আর কি ভালো করে বুঝিয়ে পাঠাই যাই হোক আজকে লাঞ্চের প্রিপারেশানে কি করবে জানো আজকে করবে একটু পালং শাকের পরোটা হ্যাঁ স্টাফ দিয়ে পালং শাকের পরোটা করব পালং শাকটা আনা ছিল ফ্রিজেতে না ভালো করে বেছে পরিষ্কার করে রেখেছিলাম আর প্রথমে পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু হালকা গরম জনে আর কি দিয়ে হালকা করে ভাপিয়ে নিয়েছি তারপরে পালং শাকটাকে পেস্ট বানিয়ে নেব আর এখানে দেখো কিছুটা পনির আমি গ্রেট করে নিয়েছি পনির দিয়ে স্টাফ বানাবো সেই জন্য পনিরটা গ্রেট করে নিলাম আর সাথে কিছুটা পেঁয়াজ কুচনো ধনে পাতা কুচনো আর দিয়ে দিয়েছি একটুখানি আদা আদাটা গ্রেট করে দিয়ে দিয়েছি ফ্রেশ আদা দিয়েছি যাতে টেস্টটা ভালো আসে আর এবারে যেটুকুনি মশলা যাবে হালকা করে সেইটুকুনি মশলা দেবো কাঁচা লঙ্কাটা না আজকে আর দিনই কেননা পরোটাতে কাঁচা লঙ্কা দিলে যদি মুখে পড়ে যায় ঝাল লেগে যাবে খেতে চাইবে না সেই জন্য কাঁচা লঙ্কার পরিবর্তে আজ একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর সামান্য একটুখানি লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম আর এখানে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়েছি আর যে এখানে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু হালকা ঝাল ঝাল না হলে আবার ভালো লাগবে না খেতে সেই জন্য আর দেখো পালং শাকটা হালকা করে ব্লাঞ্চ করে নিয়েছি পালং শাকটাকে এবার একটা পেস্ট বানিয়ে নেবো বাচ্চাদের জন্য আমরা মায়েরা সব সময় পরিশ্রম করতে থাকি তবে যদি একটু বুদ্ধি লাগিয়ে কাজ করা যায় তাহলে পরিশ্রমটা কিন্তু বিফলে যায় না আর এখানে দেখো আটাটা আমি মেখে নিয়েছি পালং শাকের পেস্টটা দিয়ে দিয়েছি আর তার সাথে দু চামচ পরিমাণ টক দই আর পরিমাণ মতন লবণ একটুখানি সামান্য তেল দিয়ে আটাটা মেখে নিয়েছি একটু হাতে সময় থাকলে আটাটা মেখে পনেরো মিনিট রাখতে পারলে আরও ভালো হতো যাই হোক হাতে যেহেতু সময় নিই সাথে সাথেই আমি বানিয়ে নিলাম আর পনিরের যে স্টাফটা বানিয়ে রেখেছিলাম পনির যদি ঘরে নাও থাকে যদি একটু ছানা বানিয়ে নিয়ে করা যায় জিনিসটা একই রকম হবে তবে হ্যাঁ ছানাটা যদি বানিয়ে আগের দিনে একটু ফ্রিজে রেখে দেওয়া যায় না তাহলে আরও বেশি ভালো হয় যাই হোক এখন পরোটাগুলো বেলে আর ভেজে নেবো মাঝখানে পরীকে ঘুম ভাঙাতেও গিয়েছিলাম পরীকে ডেকে তুলে দিয়েছি পরি নিজের থেকে যতটুকু রেডি হতে পারবে হবে তারপর এবার পরি চুলটা বেঁধে দিতে হবে ওই কাজটা একা পারে না সেই জন্য পরিচুলটা বেঁধে দিতে হবে তাড়াতাড়ি করে পরি টিফিনটা বানিয়ে নিয়ে তারপরে সেই কাজগুলো করব আর যেহেতু পরির জন্য টিফিনটা বানাচ্ছি সেই জন্য একটু ঘিরেই বানাই সময় চেষ্টা করি ঘি দিয়ে করে দেবার কেননা তেলের থেকে না ঘিটাই ভালো আর এখানে দেখো পরোটার সাথে বানিয়ে দিয়েছি রায়তা তরকারি করার মতো না সময়টা পাইনি সেই জন্য রায়তা করে দিয়েছি তবে তরকারির থেকে না পরি আবার রায়তা খেতে বেশি পছন্দ করে যদি তাতে একটু কারিপাতা সর্ষের ফোড়ন পড়ে যায় না আরোই ভালো লাগে আর এখানে দেখো টিফিন বক্সটা প্যাক করে দিলাম পনিরের পরোটা তার সাথে রায়তা আর শর্ট ব্রেকের জন্য দিয়ে দিয়েছি কয়েকটা আঙুর জানি না ফলটা খেতে চায় না অতটা শুধুমাত্র কলাটাই বেশি পছন্দ করে তবে আজকে যেহেতু ঘরে কলা ছিল না একটু সিজনাল ফলগুলোও দেওয়া দরকার আলাদা আলাদা পাওয়া যাচ্ছে না যাতে চা নেই স্যার সে কিছু করার নেই যেখানে যেরকম পরিস্থিতি সেখানে সেরকম করতে হবে ওখানে গিয়ে চা পাচ্ছি না সেটা কি করা যাবে কন্ট্রোল করে নিচ্ছিলাম এখানে নিজের হাতে রয়েছে নিজের মতন করে খাই ওখানে গিয়ে তো আর আমি বলতে পারবো না আমাকে আলাদা করে চা বানিয়ে দিতে বলো হ্যাঁ চাটা নিয়ে বসলাম হাতে একটুখানি কেক ও নিয়ে নিয়েছি পরীর জন্য এনে রেখেছে পরী খাচ্ছে না আমি খেয়ে নিচ্ছি কেক ঘুম থেকে উঠে চাটা খাওয়া নিয়েছে তো গরম জল খেয়ে খানিক্ষণ পরে চাটা খেয়ে নি আজকে টান পাইনি আসলে খাওয়া পরিবেশ আর পরিস্থিতি বুঝে অ্যাডজাস্ট করে চলা সেটা আমরা মেয়েরা ভালো করেই পারি আর কিছু কিছু ক্ষেত্রে বুদ্ধি লাগিয়ে সেটা চলতেও হয় বুদ্ধি লাগিয়ে চললে কিন্তু যে কোনো পরিবেশ বা পরিস্থিতি মানিয়ে চলা কিন্তু সম্ভব বিশেষ করে আমরা মেয়েরা বাবার বাড়ি ছেড়ে যখন শ্বশুরবাড়িতে নতুন একটা পরিবেশে চলে আসি যেখানে এসে অনেক কিছু সমস্যায় পড়তে হয় অনেক রকমই নিজের মনের মতন হয় না বা নতুনত্ব অনেক কিছু দেখি অনেক কিছু শিখি সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু সময় তো সমস্যা থেকেই যায় আবার অনেক সময় দেখা যায় সমস্যাটা না সারা জীবনই থেকে যায় ধীরে ধীরে সেই সমস্যাগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারলেই ভালো যতটা আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি বেশি কথা না বলে সেটাই কিন্তু অনেক সময় ভালো হয় তবে হ্যাঁ সেটা যদি সমস্যাটা বড় রকমের হয় বা সেই সমস্যাটা যদি অন্য রকম ভয়ঙ্কর রকম রূপ নেয় তখন কিন্তু সেটা বলতেই লাগে তখন সেটা আর চুপ করে মুখ বুঝে সহ্য করাটা একদমই ঠিক নয় তবে হ্যাঁ ছোট ছোটো সমস্যাগুলো যেগুলো থেকে ঝগড়া অশান্তি এড়িয়ে চলা সম্ভব সেই ধরনের সমস্যায় কিন্তু মুখটা একটু বন্ধ রাখাই ভালো হয় আমি তো সেটাই মনে করি আর এখানে দেখো ঘরটা তো পরিষ্কার করে নিয়েছি আর পরি না অনেকগুলো জুয়েলারি তার সাথে আমারও জুয়েলারি সব মিশিয়ে গেছিলো আগের দিনে ড্রয়ারটা অর্গানাইজ করেছিলাম বেশ কিছুদিন হয়ে গেল সেখানে সব মেকআপের জিনিসপত্রগুলো সাজে গুছিয়ে রেখেছি তবে এই জুয়েলারি বক্সটা না অর্গানাইজ করা হয়নি এগুলোও বেশ টুকিটাকি করে মিশতে মিশতে একসাথে না সবটা মিশে গেছে আর ঘরটারও অবস্থা দেখেছ কিছু জুয়েলারি আর তার সাথে পরে কিছু ক্র্যাফটের জিনিস একদম ছড়িয়ে ছিটিয়ে নোংরা হয়ে গেছে আর এখানে কিছু অনলাইন থেকে আসা বক্স রয়েছে যেগুলো তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি কিছু কিচেন প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম মিশো থেকে আর সেগুলো এসেছে আর এখনও কিছু টুকিটাকি আসতে বাকি আছে সমস্তটা একসাথে এলে একটা আর কি আলাদা করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর এখন আপাতত আমার বিছনাটা ক্লিন হয়ে গেছে কিন্তু ঘরটা না কদিন ধরেই বেশ অগছালো হয়ে গেছে এই সমস্ত জিনিসগুলোর জন্য মানে পরি জুয়েলারি বক্স তার সাথে জুয়েলারি বক্স বলছি জুয়েলারি জিনিসপত্রগুলো তার সাথে কিছু ক্র্যাফটের জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে গেছে সেগুলোকে না যে একটু গুছিয়ে নেব রান্না পরি জুয়েলারি অর্গানাইজ করার জন্য আমি এরকম একটা বক্স নিয়ে নিয়েছি এটাতে আগে ছিল কিন্তু এই সব মিশিয়ে যেত আর কি আলাদা করে রাখলেও মিশিয়ে যেত তাই এই বক্সটাকেই আমি ভালোভাবে কাজে লাগাবো লাগিয়ে এটাকে জুয়েলারিগুলোকে রাখবো বক্সটা এখানটা দেখো তো গেছে এই জায়গাটা একটা মোটা ধরনের পিচভোড এখানটা লাগাতে হবে সেসব কাগজগুলো উঠে চলে যাচ্ছে না জুয়েলারি জিনিসগুলো অর্গানাইজ করার আগে ভাবলাম যে আগে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেওয়া যাক রান্নাটা করে নিতে পারলে কিন্তু অনেকটা নিশ্চিন্ত হওয়া যাবে নাহলে রান্নার কাজটা বেলা হয়ে যাবে যদিও আমাদের বেলা করেই খাওয়া দাওয়াটা হয় পরি স্কুল থেকে ফিরলে তারপর তিনটের সময় খাওয়া দাওয়া হয় কেন পরি না এলে না আমরা আগে থেকে খেয়ে নিতে পারি না একসাথে নিয়ে বসলে তবু দুটো ভাতে বসে আর যদি আলাদা করে ওকে একা দিই না তাহলে আর খেতেই চায় না আর তাছাড়া দেখো আজকে রান্নাতে সিম্পলি বানাবো খুব একটা বেশি বানাবো না রান্নাটা করতে করতেই চলে এসেছি বক্সটাকে বানাতে মাছটা ভাজতে দিয়ে দিয়েছিলাম বক্সটা দেখো ভালো করে পেপার দিয়ে মুড়ে নিয়েছি আর তার সাথে এরকম ছোটো ছোটো কিছু কার্ডবোর্ডের টুকরো ডবল করে আঠা লাগিয়ে নিয়ে সেটাকেও সুন্দর করে পেপার লাগিয়ে নিয়েছি আগের দিনে গিয়েছিলাম ডিমার্টে কিছু ভেবেছিলাম জুয়েলারি রাখার জন্য বক্স কিছু কিনে নিয়ে আসবো তা সেটা না নিয়ে এসে না ঘরে টুকিটাকি জিনিসপত্র নিয়ে নিয়েছি আর সেই জন্য পরি বলছে যে তুমি তো আমার বক্স নিয়ে এলো না তাহলে আমার জিনিসপত্রগুলো এখনও ছড়িয়ে রয়েছে হ্যাঁ ওই জন্য আর কি আগে ভাবলাম যে তাহলে একটু অর্গানাইজ করে দেওয়া যাক যাই হোক সেই সমস্ত কিছু করতে করতে মাঝখানে আরও অনেক কাজ করে নিয়েছিলাম এখন দুপুরবেলা পরীকে স্কুল থেকে নিয়ে চলেও এসেছি এসে দুপুরের পরির জন্য একটুখানি ডিম বানাচ্ছিলাম পরির জন্য একটা পোচ বানিয়ে দিলাম আর সাথে আমাদেরও একটুখানি মন হলো ডিমটা বানালে আমারও একটুখানি মন করে যায় সত্যি কথা বলতে ডিম ভাজাটা ঘরে থাকলে আর কি মানে ডিম আর কি ঘরে আনা থাকলে না যে রান্না হোক না কেন খেতে ইচ্ছা না করলে একটা ডিম ভাজা করে নিলেও বেশ ভালোই হয় আর এখন দুপুরের লাঞ্চে বসে গেছি দেখো ডাল রয়েছে তার সাথে ছোটো মা ছোটো মাছের ঝাল ভাত ডিম ভাজা ছোটো মাছের তরকারি ডাঁটা আলু দিয়ে আর হয়েছে মুসুর ডাল এই হলো আমাদের আজকের দুপুরের মেনু দুপুরের খাওয়া দাওয়া করে নিয়ে আবারও চলে এসেছি এইগুলোকে গোছাতে দেখে বুঝতেই পারছো কতটা মিশিয়ে গেছে আগের দিনে মেকআপের জিনিসগুলো যেমন মিশিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো আজকেও সেই একই রকম হয়েছে কেননা পরি ছোটো ছোটো জিনিসগুলো পরি অনেক দিন থেকে ব্যবহার করছিল তবে ব্যবহার করলে কি হবে গুছিয়ে রাখতে চায় না একদমই আর মেয়ে যেহেতু মেয়েদের তো জিনিসপত্র অনেকটা বেশি হবেই নানান রকমের ছোটো ছোটো ক্লিপ তার সাথে হেয়ার ব্যান্ড গাঢার সমস্ত কিছু না মিশিয়ে যায় যতই ভালো করে গুছিয়ে রাখি সেই জন্য এরকম একটা বক্সের আইডিয়া লাগালাম যেটাতে একটা বক্সের মধ্যেই সব কিছু অর্গানাইজ করে ফেললাম একটা বক্সের মধ্যে আর কি ছোটো ছোটো খাপ খাপ করে নিয়ে এসে আলাদা করে তার মধ্যে সমস্তটা অর্গানাইজ করে ফেললাম আর এখানে বুক বাইন্ডিংয়ের যে রোলটা ছিল তার মধ্যে পরির ছোটো ছোটো চুড়িগুলো সমস্তটা লাগিয়ে নিয়েছে দেখো একটা মানে একদম সুটকেচের মতন হয়ে গেল এবার পরি এটা দেখে কিন্তু ভীষণ খুশি হয়েছে যে সমস্ত জিনিসগুলো এক জায়গায় পেয়ে গেলাম দেখো সমস্তটা এক জায়গায় করে নিয়েছি আর দেখতে বেশ সুন্দর লাগছে সেই জন্য করে ফেললাম একটু সময় লাগলেও একটু বুদ্ধি লাগিয়ে কাজ করলে কিন্তু কাজটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয় আর আমি সাধারণত একটু যে এই কাজটা ধরি না একটু পরিষ্কার করে গুছিয়ে করার চেষ্টা করি আমার অনেক বন্ধুরা কমেন্টে জানায় যে তোমার কাজগুলো পরিষ্কার সত্যি কথা বলতে কাজগুলো করতে আমার অনেকটা সময়ও লেগে যায় এই যে আমি কাজটা করেছি আমার সময়টা কিন্তু কম লাগিনি যেহেতু নিখুঁতভাবে গুছিয়ে করার চেষ্টা করি যাতে একটা কাজকে বারবার ধরে হাত লাগাতে না হয় একবার করা থাকলে সেটা আবার চলতে থাকবে অনেক দিন ধরে সেই জন্য না সময়টা অনেকটা বেশি নিয়ে ফেলি আর যে সমস্ত বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের অসংখ্য ধন্যবাদ আজ যে সকল নতুন বন্ধু আমার চ্যানেলে আমার ভিডিওটা প্রথমবার দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আর আজকের ভিডিওটাও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো এখন চলে এলাম সন্ধ্যের সময় সন্ধ্যের সময় একটুখানি ভেজ ফিঙ্গার বানিয়ে নিচ্ছি এটা না ডিমার্ট থেকে কিনে আনা হয়েছিলো এই প্রথমবার কেনা খাবার বানাচ্ছি সাধারণত আমি যে কোনো ধরনের রেসিপি বা স্ন্যাক্স বাড়িতেই বানাই তবে হা হাজব্যান্ড ডিমার্ট থেকে নিয়ে এসেছিলো এই ভেজ ফিঙ্গারের প্যাকেটটা সেটাই আজকে বানিয়ে নিলাম আর এদিকে পরি স্মাইলটা দেখে বুঝেই পাচ্ছ কতটা খুশি হয়েছে বাচ্চাদের খুশি দেখেই কিন্তু আমরা বাবা মায়েরা খুশি হই সেই জন্য বাচ্চাদের পছন্দ মতন জিনিসটা দিতে থাকি যাই হোক কাজের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা হবে আবার নেক্সট কোনো ভালো ব্লগের সাথে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো গুড নাইট